আমাদের এখানে আমরা কমিশন থেকে আমরা পেয়েছি, তারপর আমরা রাজ্য সরকারে বলেছি। রাজ্য সরকারের যে অনুযায়ী যেটা আমাদের যেটা হয়েছে, যেটা ডিক্লারেশন করেছে, অনলি ফর দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ওয়াইজ সেখানে যত স্কুল থাকবে, যত প্রতিষ্ঠান থাকবে, সেগুলি বন্ধ থাকবে ভোটারের ভোট দেওয়ার জন্য। অন্য যারা ভোটার বাইরে থাকবে তারা তাদেরকে তারা স্পেশাল সিএল নিয়ে ওইখানে ভোট দেওয়ার জন্য আসতে পারে। এমনিতে যারা ভোটিং মধ্যে যেমন পুলিশ অনেকে আছে, তারা যদি ওরকম ডিউটি করে তাদের জন্য আমরা এই মানে তাদের জন্য যে স্পেশাল যে স্টেশনে যে ভোট দেওয়ার ফেসিলিটি সেটাও আমরা ব্যবস্থা করেছি। আরেকটা বিষয়ে করি যে কেউ দেখা গেল যে তার ভোটার লিস্টের মধ্যে এই নাম, সাপোজ একজন রতন দাস নামে একজন লোক আছে, সে দেখা গেল দিয়ে একটা সেন্টারে ঢুকে দেখা গেল তার নামের এগেনস্টে আরেকজন ভোট দিয়ে গেছে, হয়তো বা এরকম ভুল হয়ে গেছে। তার নামে রতন দাস এমন থাকতে পারে, বাবার নাম ডিফারেন্ট থাকলেও হয়তো বা কোনো পোলিং আমাদের অফিসিয়াল অথবা পোলিং এজেন্ট আর দেখতে পারলো না বা বুঝতে পারলো না, দিয়ে গেল। তো সাপোজ আমি একটা সে উদাহরণ দিয়ে দিচ্ছি, তো তারপর সে কি করতে পারে যে না আমি তো এই, তারপর তার যে প্রিসাইডিং অফিসার বা পোলিং এজেন্ট তার যে দাগ আছে কিনা, যে ইন্ডিভিজুয়াল ইঙ্ক আছে কিনা, তার অন্য কোন যে আই কার্ড সবগুলি চেক করবে, চেক করার পরে যদি এনশিওর হয় হ্যাঁ এই লোকটাই সেই রতন দাস, আর একটা নাম যেটা দেওয়া হয়ে গেছে ভুল বশত বা অন্য কোন কারণে হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সে একটা টেন্ডার ভোটের জন্য তাকে প্রিসাইডিং অফিসারকে বলতে পারে। তো সেই দিক দিয়ে তারপরে সেইখানে টেন্ডার বোর্ডের যে ব্যালট তাকে দেওয়া হবে, দেওয়ার পর সেই টেন্ডার বোর্ড সেখানে দিয়ে তারপর একটা খামের মধ্যে রাখা হবে। এই হচ্ছে প্রসিডিউর। চারটা ক্যাটাগরি, নর্মাল, ক্রিটিক্যাল, ভালনারেবল, ক্রিটিক্যাল এবং ভালনারেবল, এরকম করে চারটা ক্যাটাগরি করা হয়েছে। এবং সবটি ক্যাটাগরিতে একদম সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স যেটা আছে সবটি ক্যাটাগরি, এরকম কোনো অসুবিধা নাই। সিকিউরিটি ব্যবস্থা পুরো আছে। আমাদের ছিল 80% 80 years and above physically challenged people in election duty, যারা পুলিশ আছে, টিএসআর আছে, ওদের সম্পন্ন হয়েছে। আমরা প্রায় 95% আমরা এটা পোস্টাল ব্যালট পেয়েছি, যেটা না এটা পোস্টাল ডিপার্টমেন্ট মাধ্যমে পাঠায়। কালকে 7টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে। আমাদের 231 পোলিং স্টেশন, আমরা সবাই জায়গাতে প্যারামিলিটারি ফোর্স আমরা দিয়েছি। ডিএম ওয়েস্ট, ডিএম নর্থ, ডিএম ডালাই, গতকালকে 5টার সময়ের পরে 144 সিআরপিসি অর্ডার দিয়েছেন 24 তারিখে সকালবেলা পর্যন্ত। তো আমরা দেখছি এটা সব দিকে এনফোর্স করা হচ্ছে। তো এই ভোট শান্তিতে উৎসাহ মধ্যে প্রত্যেকবার আমাদের রাজ্যে হয়ে এভাবে হবে আমি এটা আশা রাখছি। আপনাদের জন্য যারা মিডিয়া কালকে আপনাদের জন্য যে আপডেট লাগবে, আমরা প্রত্যেক 2 ঘন্টার পরে যে ভোটিং পার্সেন্টেজ আমরা রিলিজ করি সেটা আমাদের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার মাধ্যমে আমরা প্রত্যেক পোলিং বুথ থেকে আমরা রিয়েল টাইম, প্রায় রিয়েল টাইম, 1-2 মিনিটের বেশি যে ক্রিকেটের স্কোর আপনি যেভাবে দেখেন টিভিতে, হয়তো 10-15 সেকেন্ডের ফরক হবে, হয়তো 1-2 মিনিটের ফরক ম্যাক্সিমাম হবে, আপনারা পাবেন এটা। এই পাওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে আমাদের মিডিয়া সেল রয়েছে সি অফিসে, প্রত্যেক 2 ঘন্টা পরে ওখানে উনি পোস্ট করবে। এবং
যে আমাদের যে সিও ওয়েবসাইট মধ্যে আমরা এটা পোর্টাল থেকে আমরা ফিগার দিলে ওখানে হইতে পারে একটা 5 মিনিটের দেরি হইতে পারে পোর্টালে, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ মধ্যে প্রায় রিয়েল টাইম আপনি পাবেন। আর আমাদের যে সিও যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মধ্যেও এই ফিগার আপনি পাবেন। তো আগামীকাল বেশি আপনাকে পুনঃপুনি করার দরকার নাই, আপনি যে সিও পোর্টাল এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমাদের মিডিয়া পার্সন ফ্রম সিও অফিস আছে, আপনি এখানে আপনি এসে ফিগারটা পাবেন। তো আবার একবার আপনার মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো শান্তিতে সুষ্ঠুভাবে প্রাকৃতিক অসুবিধা হবে না যতটুকু আমি জানি এটা ওয়েদার ফোরকাস্টিং, তবে কিছু রেন হলেও আমাদের প্রস্তুতি আছে। তো কোন নাগরিক যে কোন ডাউট থাকার কোন স্কোপ নাই যে বৃষ্টি হইলে ভোট হবে কিনা, ভোট হবে, ভোট সকালে 4টা থেকে 5টার মধ্যে যে আমাদের এখানে 800-900 হাজার ভোট গ্রহণের যে ক্ষমতা আছে সেটা আমরা তৈরি করেছি, এবং যে কোনো ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয়ে তো ওখানে থাকার জন্য আমরা ব্যবস্থা করেছি। তো জুন মাসে ভোট দিতে রয়েছে, আমাদের কিছু করা নেই, তবে উই হোপ দ্যাট রেইন গডস উইল বি উইথ আস এন্ড দে উইল হেল্প আস উইথ দ্য প্লেজেন্ট ওয়েদার।